সুন্দর এখানে আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলে প্রচুর জিনিস ওই পাশ দিয়ে সব প্রোডাক্ট পাবে কোন প্রোডাক্ট পাবে না বলো এভরিথিং প্রোডাক্ট পাবে আমার কাছে ঠিক আছে আমি এখনো পর্যন্ত আমার ওই জিনিসগুলো গুছিয়ে নিয়ে জাস্ট ড্রেসিং টেবিলটা গুছিয়েছি অনেক কাজ আজকে অনেক প্রচুর কাজ করেছি ঠিক আছে তো দেখতেই পারছো বড়ো লিঙ্কটা তো সবারই দরকার এই জন্য আমি নিয়েছি আর এই সিরামটা আমি ব্যবহার করি না এ হাওয়ের একদম নতুন এর পরেই আছে আমি তোমাদের পরে খুলে খুলে দেখাবো ঠিক আছে এগুলো সব নতুন আমি কোনোটাই ইউজ করি না জাস্ট কিনে রাখি এটা আমার শখ বলতে পারো তোমরা তো জানোই ভালো করে আমি কিনে কিনে রেখে দিই বাট আমি লাগানোর আর সময় নেই ওই জাস্ট আমি কোনগুলো লাগাই তোমাদের দেখাচ্ছি চলো এগুলো তো ভর্তি দেখতেই পাচ্ছি সব প্রোডাক্ট আছে দেখে নাও এই যে যেগুলো বাবুর জন্য নিয়েছি তো আমার সোনার জন্য তো দেখতেই পারছো সোনার জন্য এই সোনা এইটা ব্যবহার করে আর এই সানস্ক্রিনটা খুব ভালো দেখতেই পারছো আর এই ড্রেসিং না কি কাঠে জানি ভালো কাটে দাম মানে ড্রেসিং ভালো আমার বাড়ির ড্রেসিং টেবিলটা যে রয়েছে ওটা তো প্রচুর দাম এটা মোটামুটি দাম নিয়েছে ভালো ড্রেসিং ভালো খুব কোয়ালিটি তো বাবু এইগুলো মাখে বাবুগুলোকে দুটো দুটো করে কেন এবার বলবে দুটো দুটো করে কেন প্যাকিং ছিল এই আবার আবার কিনতে হয়েছে আবার কে বের করে তখন তো আমরা ছিলাম ওই জায়গাতে ওই মানে আমরা ওই গেস্ট হাউসে ছিলাম তার জন্য আরেকটা করে কিনতে হয়েছে আর বাবু তো অল্প অল্প করে মাখে আর যে গরম পড়েছে এখানে জন্য আমি আর বেশি কিছু মাখাই নি বলেছে আর সানস্ক্রিমটা রেগুলারই মাখে সানস্ক্রিম একটা শেষ হয়ে গেছে আবার এটা নতুন এনেছে যাই হোক আর একজন পাগল আছে তার কথা এগুলো কিনেছি তোমরা কিছু মনে করো না ও বলে কি তুই তো এত সুন্দরী ও কুবুদ্ধি দেওয়ার মাস্টার ঠিক আছে ওই কই কই বলে কি তুই এগুলো নিস হ্যাঁ এগুলো নিয়ে ব্যবহার করবি ঠিক আছে আমি ঠিক আছে তাহলে তুই সুন্দর আরও সুন্দর হবি হ্যাঁ তুই রান্না করলে কালো হবি না আমাকে তাই নাকি আমি গিয়ে পরে পনি প্রচুর টাকার জিনিস কিনে এনেছি দেখো ওরমই পড়ে আছে একদম ভর্তি নতুন ঠিক আছে এই হলো পাগলের বুদ্ধি মানে আমি এক পাগল ওই এক ছাগল যাই হোক অনেক দিন হয়ে গেছিলো তো এখানে পুরো প্রোডাক্ট পাবে তোমরা দেখো দেখে নাও ওই যে হেয়ার কালার ওই হেয়ার কালার আরও আছে এরকম এটা এটা নতুন বেরিয়েছে আর ওই পাশে আরও আছে প্রচুর রয়েছে এগুলো কী দেখাও বলো ভর্তি আর এখানে দেখো ওখানে মানে পেপার্স রেখেছি এটা মাঝে মাঝে লাগে লাগে বলতে ওই আমার লাগে না আমাদের ঘরে একজন আসে তো একটা ছোট্ট কিউট আমি দেখাই না যে দেখাই না সে আসে একজন কলিকের তা মাঝে মাঝে ও আবার এসে যদি হিসু হিসু করে বিছনা টিসনা হয় তো তা ওকে আমি পড়িয়ে দিই ঠিক আছে যাই হোক ওর মা নিয়ে আসে যদি আবার না থাকে জন্য আমি নিয়ে এসেছি আমি যাই হোক আমি আমার বাচ্চা ওর বাচ্চা একই হলো তো যাই হোক দেখে না এই ফুলে তোরা দানিটা খুব সুন্দর আরও অনেক দানি আছে কি বলবো তোমাদের এই অবধি গুছিয়েছে চলো দেখতে পারছো কাপগুলো আমার কাপগুলো হেভি লেগেছে অষ্টম লেগেছে এই কাপগুলো চা খেয়ে হেভি মজা আমি তো চা যদিও খাই না এখন মানে এই অবস্থাতে খাচ্ছি মানে আমার বাবু যখন হয়েছিল তখনও আমি এরকম চা খেতাম এখনো আবার চা খাচ্ছি মানে যেটা খাচ্ছি না ওটা আবার বেশি করে খাচ্ছি মানে রাবণ হয়ে গেছে যাই হোক তো তোমরা আশীর্বাদ করো দেখো আবার ওষুধ এটা কার ওষুধ বান জানি না বরমানে ফেলে থুয়ে গেছে যাই হোক তো যে দেখতেই পারছো এই কাপগুলো এই টেবিলটা পুরো পুরস্কার করা বাকি আছে পুরোটা করা বাকি আছে অনেক কাজকর্ম বাকি আছে গো তো চলো ওই পাশে যাওয়া দেখতে পারছো পাখা আর এই যে এটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে রেখেছি এটা হলো অ্যাশ কালারের পুরো বক্স করা আছে তো এই দানিটা আমি বানিয়েছি আমার হাত দিয়ে ঠিক আছে একটা ওই কি বলবো আর যেদিন আমি তোমাদের সাথে একদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো টনিয়ান গাই আমার সব থেকে ফেভারেট আর ওই পার্লারই আমি যাই ঠিক আছে গেলো তো এইগুলোও নিয়েছি দেখতেই পারছো দেখো তো আরো আছে বাথরুমের ভিতর বাথরুমটা আমি শেয়ার করলাম না ঠিক আছে বাথরুম দেখলে আরো অজ্ঞান হয়ে যাবে বলবে বাবা তুমি কি কি মাখো গো এইভাবে বলবে আমার বাচ্চাদের ঠিক আছে এগুলো আমার বাচ্চা আমার বর কিনে দিয়েছে আমার অনেক পুতুল টেডি বিয়ারে ভর্তি কি বলবো কি দেখাবো দেখলে পাগল হয়ে যাবে পুরো ঘর ভর্তি হয়ে যাবে এত পুতুল আমি সব বক্সে ভরে রেখে দিয়েছি আমি যে এই সাইডটা দেখাচ্ছি তোমাদের এটা হলো একটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা হলো পুরো বক্স টাইপের মতন ঠিক আছে আলমিরা টাইপের মতো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো ভর্তি আছে আমার পুতুল দ্বারা দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা খুব বড় একটা বক্স এটার মধ্যে সারা জিনিস গোছাবো এখানেও পুতুল রয়েছে দেখতেই পাচ্ছ তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে কৃষ্ণাজি রেখেছি খুব সুন্দর এটা ফ্রেম ভাষা নেই বলার আর এখানে দেখো এগুলো সব বক্স করা দেখতে পাচ্ছ সব বক্স করা এগুলো এগুলো তো ভর্তি একদম জিনিস আর তার উপরে এই যে দেখো ফ্যান চলছে বাবা ফ্যানটা মানে আমার মুখে আসবে না একটু শর্ট করে দিই হ্যাঁ দিয়ে তারপর এই যে দেখো এসি আছে এটা হলো ডার্কিন আর এল জি আর এসি ঠিক আছে তোমাদের কালকে আমি লাগিয়েছে এসি তো দেখিয়ে দেবো ওই ঘরে আছে অন্ধকার আমার বেলকুনির ওখানে তো চলো কতটা শেয়ার করি দেখাচ্ছি তোমাদের আর কুলারও রয়েছে কুলার ফেস কুলার রয়েছে এমনি কুলার রয়েছে এমনি কুলারটা আমরা এমনি কুলার না ফেস কুলার বলে ওটাকে হ্যাঁ ফেস কুলার আমি তো কুলার দিন ব্যবহার করিনি সরি কোনো দিন কুলার ব্যবহার করি ওই ফেস কুলার বলে ফেস কুলার ওই যে পাখার মতন হাওয়া দেয় না ওরকম আছে আমার একটা চলো দেখা দেখতে পারছো এটা হলো কুলার এটা পরিষ্কার করতে হবে একটু ধুলো আছে আমি ঢেকে রেখে দিয়েছি ঠিক আছে তো যাই হোক কালকে এটা পরিষ্কার করে দেবো আমার আমি তো বসেই থাকি বসে বসে টুক 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 করে করে নেব যাই হোক আমি এটা আউটসাইডে রেখে দিয়েছি তো কি বলবো আর এটাকে কুলার বলে না ফেস কুলার বলে আচ্ছা আমি তো কোনদিন কুলার ব্যবহার করিনি এসি আমি ছোট থেকে এসি ব্যবহার করি তা আমি জানি না এটা মানে কুলার বলে না ফেস কুলার বলে ভগবান জানে মানে এমনি হাওয়া বের হয় আরেকটা যেটা আমি দেখেছি না জল দিয়ে যে করে জল দেওয়াটা আমাদের নেই এটা কি বলে ওটাকে জল দেওয়াটা ওটাকে কুলার বলে না এটাকে কুলার বলে যাই হোক আমি ওগুলো জানিও না এটা আমার কিনেছিল তো আমার ভালো লেগেছিল হাওয়াটা খেয়ে জন্য না আর আমাদের কুলার যেটা মুরাল জল দিয়ে করে না ওই মশা টশা হয় দিন ব্যবহার করিনি ছোট থেকে যাই হোক তাই দেখিয়ে দিলাম আমি এটা জানি না বলে তোমাদের বললাম কেন অত সব আমি জানি না তো আমি খালি এসি দেখেই আসছি আমি কুলার কুলার দেখিনি আমি যখন বিয়ে করেছি তখন এই এটা দেখেছিলাম এটা অনেক দিন পরে কিনেছিলাম এটা বেশি দিন হয় না তাই তোমাদের দেখিয়ে দিলাম দেখতেই পারছো আমি কার্পেট সব উঠিয়ে দিয়েছি কার্পেট ফার্পেট সব উঠিয়ে দিয়েছি ঠিক আছে পুরো বাড়িটা পুরো ঘরটা শেয়ার করলাম না কেন বলো ঘরে আমার একদম জিনিসের জ্যাম আমি তোমাদের সেগুলো শেয়ার করে ঠিক আছে পুরো জ্যাম আর এত মানে জিনিসে ভর্তি সেটা মানে কি বলবো পুরোপুরি গুছিয়ে তোমাদের সাথে শেয়ারটা করতে হবে ঠিক আছে এটা যদিও এটা আমার বাড়ি না ওই দেখো ফুলের দানিটা মানে পড়ে গেছে হিলে গেছে ওখানে দেখতে পাচ্ছ ওই মানে সান্তার উপরে হেলে গেছে তো চলো দেখতে বন্ধুরা এটা আমার টিভি বড় টিভিটা সবার বড় টিভিটা আর ছোট টিভিটা আমার নিচে আছে আর বড়ের রুমে যেটা অফিস রুম সেটা টিভি ওখানেই আছে এটা কেন আমি পেতেছি বলো তো আর হাস্য হাস্যকর ব্যাপার সোভা কাবারের উপর লাগিয়ে দিয়েছি আমার সোভা কাবার প্রচুর রয়েছে কেন দিয়েছি তো টিভি কাবারটা আমি অর্ডার করেছি অনেকটাই বড় সেজন্য আমি এর উপরে দিয়েছি না হলে মানে ধুলো ঠুলো পড়তে পারে আমি যদি দরজা খুলে রাখি তো যার জন্য আপাতত দিয়ে রেখেছি পরে এটা ওপেন করে দেবো এটা কিন্তু পুরো বক্সের মধ্যে টিভিটা রাখা আছে পুরো বক্সটা শেয়ার করলাম না একদম পুতুলে ভর্তি ঠিক আছে আবার কি বলবো আর পুরো গুছিয়ে একদম শেয়ার করবো এটা সনির দেখতে একদম নতুন টিভি আমার বর এটা আমাকে গিফট করেছে ঠিক আছে এই টিভিটা আমার পছন্দ হয়েছে তো যাই হোক এই দেখো আমি তোমাদের একটু দেখা দেখে দেখিয়ে দিচ্ছি দেখো বক্স পুরো বক্সে ভর্তি দেখতে পাচ্ছ পুরো বক্সে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বাবুর সব টিভিন বক্স ধুয়ে রেখে দিয়েছি আর যেগুলো বাবু আগে নিত সেগুলো রয়েছে এগুলো নতুন সব আর বরের গুলো এলে ধুয়ে বরেরগুলো এটাতে একসাথেই রাখি আমি একটা ঝুড়িতে আলাদা সেপারেট করে তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে বোটল আছে তো এগুলো ধুয়ে নিব হুম কালকে ধুবো তাই একসাথে জড়ো করে রেখে দিয়েছি তো মাসির কাছে ধুবো না কেন মাসির কাছে ধুলে পরিষ্কার হয় না আমি নিজে ধোয়াটা বেশি পছন্দ করি আরও বোটল আছে সেগুলো আমি নিয়ে একসাথেই ধুবো তো তোমাদের সাথে শেয়ার করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন বসে আছি একটা অলরেডি চিকেন লেগ পিস খেয়ে নিয়েছি অনেকগুলো আছে এখনও আমি অত তো খেতে পারি না চিকেন আর চিকেন মাটন বেশি আমি খেতে পারি না ভাবলাম একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম দুধ জাল তো হয়ে গেছে তো এটা দিয়ে খেয়ে নেব তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও শেয়ার করো কী খাচ্ছ ইভিনিংয়ে তাই না আমি একটু জুস খেয়ে নেই খুব খিদে লেগেছে গো অনেক কাজ করেছি সকাল থেকে তার জন্য ভিডিও দিতে পারিনি সবার মতন তো না আমার ঘরে অনেক কাজ থাকে একা হাতে করতে হয় মাসি থাকলে কি হবে বলো নিজের করতে হয় না এই হলো ব্যাপার বুঝেছো তা চলে এসো খেলে তারপরে দেখো বন্ধুরা এই কড়াইটাকে আমি দেখাচ্ছি আমার কাছে তো প্রচুর দামি দামি কড়াই আছে তোমরা দেখেছো আমি ভিডিও দেখিয়েছি প্রচুর দামি কড়াই হুম তো আমার এই কম দামের কড়াইটা এটা চারশো নাকি আমি ঠিক বলতে পারছি না কত পেছনে লেখা আছে মনে হয় তো এই কড়াইটা ভালো লেগেছে একটা এনেছিলাম রান্না করে ভেষ ভীষণ আরাম মানে আরামদায়ক সেজন্য আরেকটা নিলাম আর দুটো এখানে কাপ নিয়েছি অনেক কাপ তো রয়েছে এই কাপগুলো খুব সুন্দর লাগলো আমার আমি নিয়েছি চারখানা দেখো থালা নিয়েছি ঠাকুরের জন্য আর এখানে একটা বক্সের মধ্যে নিয়েছি এগুলো অনেকগুলো আছে আমি আরেকটা আবার নিলাম তো যাই হোক আমি আমার বর আর ছেলের পুরো লাঞ্চ বক্স পরিষ্কার ক্লিন করে ঝুড়িতে সাজিয়ে তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর এখানে একটা দেখো ওই ম্যাগি সরি ম্যাগি বলো দূর ম্যাগি বানানোর জন্য সস দিলাম সস তো এমনি খাই তাছাড়া মানে ম্যাগিতেই বেশি খাই এমনিতে আমি সস সেরকম খাই না অন্য অন্য যেগুলো আছে সেগুলো খাই তো তারপরে দেখতে পাচ্ছো এখানে আবার ওই গরম মশলার ওই তোমার ডাস্ট পাউডার রয়েছে তো এখানে একটা প্রদীপ ছোট্ট নিয়েছি কারণ আমার অনেকগুলো প্রদীপ বড় বড় স্ট্যান্ড তোমরা ভালো করেই দেখেছো আর অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি অনেক কিছু অর্ডার করেছি আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব খুশি কেন তো বেবি শাওয়ারের আমার পুরো একদম বারবি ড্রেস দিয়েছে আমার বর পুরো মানে একদম বার্বির মতন বারবি ডলের মতন আজকে আমি প্রচুর খুশি সেটা এখন ওপেন করব না আরও অনেক কিছু কিনেছি আমাকে একটা নেকলেস দিয়েছে তার থেকে সব কিছুই দেখাবো বাট এখন দেখাতে পারবো না প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড এই এলাম জাস্ট এলাম চলো নেক্সট দেখাচ্ছি আচ্ছা যেগুলো শেষ হয়ে যায় ওগুলো তো আনতেই হবে বলো তো এইগুলো এনেছি তো এই যে দেখো আমার টোস্ট বিস্কুট আমি খুব ভালোবাসি চা দিয়ে খেতে ভালোবাসি চা যদিও খাই না আমার যেমন বাবু হয়েছিল তখন আমি চা খেতাম তো আমি কোনোদিনও চা খাই না আবারও যে হচ্ছে আমার মানে এত চা খেতে ইচ্ছে করার আর কি বলবো যাই হোক এখানে তেজপাতা নিয়েছি এগুলো ডিমার্ট থেকে এনেছি এই যে বড় দেখো ওরিও বিস্কুট আরও ওরিও বিস্কুট আছে ওগুলো ওরিও বিস্কুট ছেলের পছন্দ না বলে ওটা একটু আলাদা কোয়ালিটির এই ওরিও বিস্কুটটা আমার ছেলের পছন্দ আর সয়াবিন ভাজা ও ঘি দিয়ে খায় বলে পছন্দ আর ঘিয়ের ডাব্বা অলরেডি আমার বড়ো ডাব মানে আমি ডাব্বা মানে কি বলবো বড় বিশাল বড় ডাব্বা আছে অলরেডি এই জন্য আর তোমাদের ঘি নিলাম না তো এখানে দেখতে পাচ্ছ এটা নিয়েছি দেখতেই পারছো আর কি বলবো বলো মুখ দিয়ে বলতে বলতে ভালো লাগে না তারপরে এখানে দেখতে পাচ্ছি দেখো এগুলো সব বরের জন্য নিয়েছি এগুলো বরের জন্য নিয়েছি ঠিক আছে আমি খেতে ভালোবাসি কি তো এই যে এটা এটা আমার ছেলে মানে কি বলবো আর বুড়ি বয়সে ধারি কীর্তন বুঝেছো এই হলো ব্যাপার দেখতে পারছো এই যে দেখে না এগুলো নিয়েছি আর ঠাকুরের জন্য এই যে এগুলো নিয়েছি আর নকুল দানা তো আছে আর একটা কিশমিশ নিয়েছি তো আমার জন্য একটা ওটস নিয়েছি আর এখানে দেখো ভিনেগার নিয়েছি পিঁপড়া যাচ্ছে দেখো পিঁপড়া যাচ্ছে কি কাণ্ড ওখানে আরেকটা সয়াবিন পেয়ে গেলাম আর হিং নিয়েছি আর সব ডাল রয়েছে তোমরা তো দেখেছো ডালগুলো ভরেছিলাম আমি এই ডালটা দেখো পিঁপড়ে ধরছে স্প্রে করতে হবে এখন এই এই ডালটা ছিল না আমাদের বিরুলির ডাল খুব ভালোবাসি আমি তো এইগুলো নিয়েছি দেখতে শুকনো লঙ্কা আছে পাপড় আছে তো বেশি কিছু নেওয়া একটা হয়নি কারণ অলরেডি আছে বলে যেগুলো দরকার সেগুলো নিয়েছি তেল ঠেল তো দুটো ড্রাম ভর্তি তেলের ড্রাম সব কিছু ভর্তি যেগুলো দরকার সেগুলো নিয়েছি দেখো তবে নেক্সট চলো দেখাতে ভুলে গেছি না ওটসটা তো দেখিয়ে দিলাম জুস আছে এখানে বনভিটা আছে মানে আমি বনভিটা শুকনো খেতেই ভালোবাসি এমনি আমি দুধ দিয়ে খাই না শুকনো খেতেই ভালোবাসি তা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তা চলো নেক্সট তোমাদের দেখাবো না এগুলো সারপ্রাইজ থাকলো অবশ্যই দেখাবো ভর্তি সারপ্রাইজ ঠিক আছে চলো টাটা তুমি অনেক খুশি কেন বলো তো হ্যাঁ অনেক জিনিস নিয়েছি পরে সেগুলো শেয়ার করব একবারে নয় যার দিয়েছে না একদম পুরো পুতুলের মতন ওটা বেবি শাওয়ারের জন্য আর কলার নেকলেস দিয়েছে আর একটা ফিঙ্গার ডিং দিয়েছে পরে দেখাবো ঠিক আছে চলো টাটা আচ্ছা আমি লিপস্টিক নিয়েছি তারপরে কি কি নিলাম জানি ঢুকে ওই মানে সুগারের লিপস্টিক নিয়েছি একটা নতুন বেরিয়েছে আরও অনেক কিছু কেনাকাটি করেছি আই শ্যাডো মাসকাড়া লিপ লাইনার অনেক কিছু নিয়েছে আমি পরেগুলো শেয়ার করে দেবো ঠিক আছে কোথায় যে রাখলাম হ্যাঁ ব্যাগের ভেতরে রেখেছি তারা ব্যাগটা দেখাচ্ছি